আমি কি ওই যুবক হইতে পারলাম যাকে আমরা ডাইগা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি, কোথায় মালি কারসের নিচে সব বোন ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ ডাকবে আয় যুবক আয় যুবক আয়, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, দুনিয়ার গ্যালারি পিআইপি গ্যালারির মতন না সুপার পিআইপি, যেটা বানায় রাখছি যেখানে তুই বসবি আর এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব একটু পর পর করে ডাকবো আর বলবো হাল সুবি বাল কুফাল মা কান ইয়ালিও, তুমি আমার উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক তুই নিজেকে বানায়ের কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে একটু চোখ গুলা দেখ না ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না, আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিমের নাম তো পাগল হয়ে গেল যে এই সম্মত মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র পবিত্র শরীর থেকে বাহির হও, ফালা আদরি আয়ু খাতি ফালা আদরি, আমি জানি না মা আয়ু খাতি আমাকে কি বলে সম্মোধন করা হবে, বাপতে বাপতে রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছে, আসেন আমরাও ভাবি নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, আমি ওই পুরুষ হয়ে মরতে চাই, কিতাবের নাম বলে দিতেছি দেখা দিয়েন, কিতাবের নাম বলে দিতেছি রুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন আমার উপরে উঠেন না, আমি তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির মোতাকে আমার অনেক আগে চলে গেছেন, ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে আমার জানাজায় আসবে কিনা আমি জানি না, কেউ জানে নাকি? হ্যাঁ অনেকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উপর আঙ্গুল উঠে, হায় হায় আঙ্গুল তুমি উঠাইতে পারো কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান, জানাজা দেখা কয়জন মুসলমান হবে আগে এটা বলো তারপরে আঙ্গুল উঠাও, অনেকজনে বাইসিক প্রস্তাবের উপর আঙ্গুল উঠায় ঠিক না, আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠায় উঠাইতে পারো তুমি কিন্তু বাইজিদ বুস্তামির এক বৈঠকে 500,000 খ্রিস্টান পাগড়ি মুসলমান হয়েছে, কয়জন মুসলমান হয়েছে হবে, এই জন্য কিতাবের নাম বলে দিলাম, আমি কি হইতে পারলাম যে আমার লাশ শহরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদর, তোকে রাখতে দেরি পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা শরীর নূরানি হইতে দেরি হবে না, ওয়া ইয়াসআদু রূহুকা ইলা আল্লাহ তোমার রূহ শান আল্লাহ সান্নিধ্যে যেতে দেরি হবে না, মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি ফেরাউনের বাড়ির কিত দাসী, হায় হায় আমি তো ওদেরকে বলবো হায় হায় যা ঘোরো একটু দেখা আস এখন ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয় আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুগ্রাণ এখনো লাগানো আছে, এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না, এটা অহংকারে বলতেছি না, পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসে পাড়ি খায় আর বলে ওই তুই এই ঘ্রাণ শুনার পরে যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন জিবরিল মেরাজের রাত্রে জিবরিল ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, এইখানেই তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আগে নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়, বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না ফেরাউনের বাড়ির কিত দাসীর কবর থেকে সুঘ্রাণ বাকি হতেছে, বলছে কতদিন বাকির হবে বলে ইলা ইয়াউমিল কিয়ামা, ওটা তো বহু দূরে, আমি তো চারবার রাবেয়া বসির বাড়ি দেখছি 6 বার, আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবেয়া তুই কৃত দাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেননা ইথিওপিয়ার মানুষ গুলাকে এখনো পছন্দ হয় না, 100 বছর না 1000 বছর আগে তুই কেমন ছিলি, এখনো রাবেয়ার নাম ঘরে ঘরে সর্ববাসায় রাবেয়ার জীবনী পাওয়া যায়, ও রাবেয়া তুই কোথায় আমার ঘরের মামুন তুই কোথায় আমার জাতির মা বোনরা কোথায়, 60-70 বছর জীবনই হারায় গেল, একটা জীবন যে দায়া সামনে আসতেছে আর এটাকে ভুলা গেল যেটা চির সত্য, কত মামনি তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল,
কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করায় ঘরের থেকে বিদায় দিল, কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখা আসলো, তারপরও সেই সত্যকে বলল তো বললো কি কইরা, আখেরাত বললো তো বললো কি কইরা। ভাই আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি, এটাই ভাবতে থাকি কি হইলো আমার জাতি। এই জন্য মহাশেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই, দুই একটা যেরকম শুনলাম, চান করতে ওয়াদা পাক্কা বিলকুল, মুখের থেকে তো না, রাখেন রাখেন মুখের থেকে তো না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি পাথর রব্বানি, কিন্তু আরবি নুসখা হইতে হবে, বাংলা উর্দু না, বাংলা উর্দু আমি জানি না, পুরান নুসখা হতে হবে, কোন নেটের নুসখা না। আমরা তো আজকে নেটের মুড়ির সবাই, ঠিক না? কি যাকে বলেন সেই বলে, আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে শ্বাস দিয়া দেখছি পাই নাই, আপনি কই পেলেন? নেটের মুড়ি, ঠিক না? নেটের মুড়ি ধরেন না, কিতাবের মুড়ি ধরেন, নেটের মুড়ি ধরেন না, আল্লাহওয়ালাদের মুড়ি ধরেন, অনেক কিছু ফেলা যাবে আল্লাহওয়ালাদের মুড়ি ধরে, মুরব্বীদের মুড়ি ধরেন অনেক কিছু ফেলা যাবে। এই জন্য বলতেছিলাম, যেটা বলতেছিলাম, ফাতর রব্বানিতে লেখছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তুমি মুখ দিয়া তো হা বলো না, দিলে দিলে বলবা মোল্লারা এরম বলে, সবাই হাত তুলছে আমি হাত না তুলা যাই কই, ঠিক না? হ্যাঁ, খোদার হস্তে এরকম যেন না হয়, মনের তো চাই, কি বলেন? তুমি তো যেতে হবে, আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, মনের থেকে তো চাও, কি বলো? সত্য তো, ওই যুবক হয়ে যাবো ইনশাআল্লাহ, যাকে আল্লাহর রাসূল হাউজে কাউসার পান করে। কেমন হবে ওই দৃশ্য, কেমন হবে ওই দৃশ্য, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে কুদরতি হাত হবে আমার, ঠোঁট হবে যুবক তোর, আমি পান করায় দিব, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার এই গন্ধা জিনিস মনে হলো, এই জন্য বলতেছি দুনিয়ার এই গানার নাচ। আল্লাহ একদিন জিজ্ঞেস করবে জান্নাতিদেরকে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে, গান শুনবে? তো বলবে আল্লাহ শুনবো, দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, তুমি আমাকে সিঙ্গার চেনাও, আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি, দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে, সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনে, আলহামদুলিল্লাহ তাহাদিসে নেয়ামত বলতেছে আমাকে চিনে, আল্লাহ এর চেয়ে সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন ফেরেশতা। আল্লাহ বলবে রেজওয়ান লাগাও স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে, তো চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতুল মুতনা, আল্লাহ মৌত থাকলে আওয়াজের ঝংকারে মারা যেত, ফালাকাল হামদ জালতাল মাউতা মাউতাতান আল উলা, আপনি একবারই মৌত রাখছেন এটা আপনার প্রশংসা। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে শোনাবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, নবীজি আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ বলবে রিজওয়ান ইরফাই হিজাব সরা পর্দা, কোথায় হারায় যেতেছে, আসো নিজেকে গড়ো 60-70টা বছর, তোমাদের পায়ে হাত রাখে, সবাই পায়ে হাত রাখতেছে, হায় যদি কাঁতে রাখতো না থাকতো কসম খোদার হারায় যেতাম, জঙ্গলে চলে যেতাম, কাজে দায়িত্ব বিদায় করতেছি, আসেন দিলের থেকে ওয়াদা করি এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন, কোন উম্মতকে আল্লাহ এই ফেসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই, তাও আপনার আমার কারণে না, মধ্যখানে একটা চেহারা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খলিক তামাবার আম মিন কুল্লি আইবিন, ওলামাদেরকে তর্জমা জিজ্ঞেস করে নিয়ে, খলিক তামাবার আম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মন খুলে দুরূদ পড়েন। আমরা তো দুরূদ পড়তে চাই না, ঠিক না? পড়তে চাই, মন খুলে আল্লাহ রাসূলের নাম যেখানে শুনবেন দুরূদ পড়েন,
শরীরের জড়তা দূর হয়ে যাবে, শরীরের জড়তা। আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে, জড়তা বুঝেন তো। যুবকও দেখবেন চেয়ারে বয়ে নামাজ পড়ে, কেন? কোমরের সমস্যা, ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়তে। যুবক তো পাহাড়ে বলবে সর আমি এখান দিয়ে যাবো, তুই সর, এটার নাম যুবক। যুবক কেন নাম, ও পাহাড় সামনে আসলে বলবে সর আমি এদিক দিয়ে যাবো, সর তুই ইশারা করবে দু পাহাড় সরা যাবে, দেওয়াল ফাইটা যাবে, ও ঢুকে যাবে। চেয়ারে বসে নামাজ পড়ে কেন জানো? জড়তার কারণে, কোমরে জড়তা আছে। কেন আমরা দুরুদ পড়ার ব্যাপারে বকিল? এই জন্য, কেননা বকিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুঠ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক চাই সন্তান হোক, নাহলে ও বকিল হলো তো হইলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে তোমার মতো বকিল তো দেখি না, আমি না তোমার স্ত্রী, হ্যাঁ টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে বাবা আমরা তো তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি? বকিল সবসময় মুঠ। আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে। আল্লাহ রাসূল বলছে আমার নাম নেওয়া হলো আর মন খুলে গুরুত বলবো না, ওর চেয়ে বড় বকিল কেউ নাই। এর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলার ভিতরে জড়তা লেগে গেছে। আজকে থেকে নিয়াত করেন মন খুলে গুরুত পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবেন তো মন খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুলে কয়েকদিন পড়া দেখেন আপনার শরীরের জড়তা যায় না না যায়, তারপরে আমাকে ফোন করেন, জড়তা চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই, কেন নাই? এই উম্মতের স্বাভাবিক মৌত, মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না। এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিয়েছেন 56টা, কয়টা আজকে যদি আপনি আর আমি ওই মানুষ হইতে চাই তাহলে একটা মধ্যখানে একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মাদুর উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য তো ছিল, তোমরা 100 ভাগের 100-র ভিতর থেকে 10 ভাগও ছাড়তে পারবে না। আমাদের জন্য হলো সাতাতি জামান, লাউ উমিলা উসামা উনজিরাবি, আমরা যদি 100-র ভিতরে 10% আদর্শের উপরে নিজেকে উঠাইতে পারি, তা আল্লাহ রসুল আমাদের সাথে ওয়াদা করতেছেন, তাইলে 100 নম্বরে পাশ করবে। কেননা 10 × 10 আল হাসানা কুবি আসারি আনসারিহা ইন্টু 10 নাম্বার হবে কত? 100 পায়া পাশ করবো 10%। আপনি যদি বলেন তাও পারি না তাহলে শেষ হাদিস দিতেছি, আল্লাহ রাসূল বলেছেন এক জামানা আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নত ধরো, যদি আদর্শ ধরো, যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময় যে সময় চতুর্দিকে, আজকে চতুর্দিকে হয় আমি কেমনে বুঝাব, যে নবী দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে গেছেন উম্মতের জন্য, চোখের পানি কোনোদিন শুকায়, মৃত্যু লগ্ন চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি, যুবক তোমার জন্য আমার জন্য চোখে পানি ছিল, ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবো। আল্লাহ জবাব পাঠাইছিলেন লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আয়েশা পড়ে না আমার কাছে, আয়েশা পড়ে না আমার কাছে, আমি দেখা রাখবো যে কেয়ামতের মাঠে তোমার আমার জন্য চোখের পানি জড়াবে আর ছুটবে, সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, আর আমাদের নবী যে ছুটবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ার পাওয়ার জন্য পাগল, পদ পাওয়ার জন্য চান দিতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার লাগানো থাকবে, আল্লাহ বলবে বসেন, চেয়ারের মালিক আপনি, হাত রেখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বসেন না কেন, বসলে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবে, বৈশাখ এলে কে মিজানের পাশে ছুটবে,
আমল নামার পাল্লা যখন ঝুঁকবে না ওইখানে দাঁড়াই তো হাত উঠা দিব আমা কুনতালি সাউফায়ুতি রাব্বুকা ফাতারদা কোরআন বলে আল্লাহ বলতেছে আপনাকে আমি রাজি করে ছাড়বো নবীও বলবে আপনি বলেন না আমাকে রাজি করবো উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না রাজি হবো তো হবো কি কইরা যেখানে হাত উঠায় তোমার আমার পাল্লা নিচে ঝুঁকায় নিবে আবার ছুটবে পৌঁছে রাতে পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি দেখছেন দুরুদের গাঁটটি মাথায় নিয়া যাবে মাথায় রাখবে আর বলবে দুরুদের গাঁটটি ধরে রাখিস পার হয়ে গেছে আমি কখনো কখনো বলি হায় 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 কেউ আমার কথা অন্যদিকে অন্যদিকে নিয়ে যান না আমি তো বলি বারোই রবিউল আউয়াল প্রতি বছরই আসে যদি নারায়ণগঞ্জের যুবক বারোই রবিউল আউয়ালে সেলুনে যায় বলতো যে সমস্ত ডিজাইন গুলা সরা আজকে বারোই রবিউল আউয়াল আজকে আমার নবী দুনিয়াতে পা রাখছেন হাতু জাহানের বাদশা আসছেন আমি তোর কাছে আসছি আমার নবীর ইচ্ছায় আজকে আমাকে চুল কাটা আমার নবীর ইচ্ছায় চুল কাটা দে কোন নববধূ যদি যায় বলতো পার্লারে যে আমার জীবনের প্রথম সাজ প্রথম রাত্রি বাসর রাত্রি হবে আমি সাজতে আসছি ও পার্লার বানারা জীবন ভর অনেকবার আসবো তোমাদের কাছে কিন্তু আজকে আমি সাজতে আসছি তোমাদের ডিজাইন আমি চাই না আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও যেরকম ফাতেমা আলীর জন্য সাজছে আমাকে আজকে একদিনের জন্য সাজায় দাও যদি পুরো নারায়ণগঞ্জে একজন পাইতাম আমার ব্যথা এখানে একটা সুন্নত যদি কেউ ফেতনার জামানায় যেখানে সমস্ত মানুষের কাছে আজকে আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষিত গৃহীত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মুসলমানের ঘরের কথা বলতেছি কাফেরের ঘরের কথা না কাফেরের জীবনে তো হাজারো সুন্নত পাওয়া যায় কিন্তু আমাদেরই আজকে সুন্নত আল্লাহ রাসূলের আদর্শ উচ্চারণ করতে দেরি হয় আঙ্গুল আমার দিকে আসতে দেরি হয় না হাজারো আঙ্গুল আসতে থাকে ওই সমাজকে বলতেছি একটা সুন্নত যদি ধরে আমি জুড়া থাকতে পারি আর ওটা নিয়ে কবরে বসতে পারি আল্লাহ রাসূল বলছে 100 শহীদের সওয়াব পাওয়ার যোগ্য তুমি তোমাকে 100 শহীদের সওয়াব দিয়া তারপরে মালা পড়ে তোমাকে স্বাগত জানানো হবে এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত ওই ব্যক্তি কেউ হতেও পারে না আর কেউ কোনোদিন হতেও পারবে না এই জন্য আসেন আল্লাহ রাসূলের আদর্শ শিখে আবির্ভাব এই জন্যই ছিল যে আদর্শ অন্য শিখবে মৃত্যুর সময় হায় 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 ওই কথাই সত্য হবে এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ চেহারা দেখবে আর চিৎকার দিয়া বলবে এরকম নুরানি চেহারা তো জীবনে দেখিবে মানুষ বলবে তো মরেই নাই হাসতেছে কেন তোমরা কাফন পড়াইলে তো পড়াইলে কেন জানাজা দিলে তো দিলে কেন কবরের দিকে নিতেছো তো নিতেছো কেন দেখো না মুসকি মুসকি হাসে হাদিসের কথাই তো সত্য এরকম জীবন গঠিত হয়েছে যে ভিতর থেকে চিৎকার দিতেছে আর বলতেছে কদ্দিমুনি 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 আমাকে আগে করো আগে করো দেরি কেন করতেছো তোমরা দিতে দেরি নেয়ামতের সমুদ্রে ডুবা যেতে দেরি হবে না ইলা রব্বিন ওয়া রাইহান ইলা রব্বিন গায়রি গাসমান আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না ওই জীবন বানাইতে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে শিখবো তো ওয়াদা কোত্থেকে শিখবেন কোত্থেকে হকখানি আলেমদের থেকে আল্লাহ ওয়াদাদের থেকে বিএসটিআই থেকে শিখেন বিএসটিআই বিএসটিআই জানেন জমহুর উলামা এটা হলো বিএসটিআই আহলে সুন্নতুল জামাত এটা হলো বিএসটিআই এটার সনদ থাকলে সার্টিফিকেট আর অনুমোদন থাকলে বুক সিনা টান করা যেরকম নিজের প্রোডাকশন বাজারে চালানো যায় হকানি আলেমদের সাথে সংযুক্ত হবেন আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবেন আহলে সুন্নতুল জামাতের সাথে সংযুক্ত হবেন জমহুরের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ কবরও যাবেন তো সিনার টান করা যাবে ইনশাআল্লাহ এদের কাছ থেকে শিখবো শিখবেন তো
কে করতে পারেন দেখি, কবুল করো। মনের থেকে তো শেষ কথা, আজকের থেকে এই মজমার কেউ নামাজ ছাড়ব না। আমি যুবকদেরকে বলবো ওয়াদা কর, ওয়াদা আল্লাহ কবুল করো, আজকের থেকে নামাজ ছাড়ব না। নামাজ পড়বো আর বলবো মালিক কিরকম নামাজ হচ্ছে জানি না, কিন্তু তুই পড়তে বলছো সেই জন্য দৌড়ে চলে আসছি, তুই ডাকছো সেই জন্য দৌড়ে চলে আসছি। নামাজ কেমন হবল হলো এটা জানি না, শুধু তোর ডাকে সাড়া দিছি। তুই ডাকছিস আর আমি বসে থাকতে পারি না, আমি ছুটা চলে আসছি বিদায়। নামাজ কেমন হলো এটা জানি না, তোর ডাকে সাড়া দিলাম। যুবক এতটুকুই যথেষ্ট হবে, তোর নামাজ কেমন হলো তোমার এটা বিষয় না, তুমি ডাকে সাড়া দিলে কিনা এটাই হলো বিষয়। এই জন্যই আল্লাহ রাসূল দুনিয়ার থেকে যাইতেছেন, তো সর্বশেষ কথা ছিল আমার উম্মত সব ছাড়া দিল নামাজ ছাড়ো না। একটা কথা না বললেই নয়, আজকে মুসলমানের সংখ্যা রোডে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে খাতায় মুসলমানদের বিরাট বড় একটা সংখ্যা। তারপরে অন্যটা বললাম না, বিরাট সংখ্যা মুসলমানদের, পৌনে 200 কোটি মুসলমান দুনিয়াতে, যদিও খাতায় আছে হাটে আছে বাজারে আছে খেতে আছে খামারে আছে রোডে আছে ঘাটে আছে অফিসে আছে আদালতে আছে মেইলে আছে ফ্যাক্টরিতে আছে ঘরে আছে বাড়িতে আছে, খোদার কসম মুসলমান যদি এই সংখ্যাটা মসজিদে দেখাইতে পারত, মসজিদে যদি দেখাইতে পারত, তো আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। ওই দিন রাত্রে ঘুমাবে সকালবেলা উঠে দেখবে মুসলমানদের বিজয়ের ফেলা আকাশের ভিতরে, আকাশের ভিতরে উঠতেছে, মুসলমানদের হাত কালো করবে না আল্লাহ, ঠান্ডা আল্লাহ কুদরত দিয়ে উড়ে। আমার কাছে প্রমাণ আছে, ইহুদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমা আর ফজর সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যতই চিৎকার দেখ না কেন বিজয়ের পালা শুরু হবে না, যতই সংখ্যা দেখাক না কেন যতই কিছু দেখাক না কেন বিজয়ের পালা শুরু হবে না। এই জন্য ওরা ঘুমাইতে আসছে আর বলতেছে না ফিল আমার, আমরা এখনো নিরাপদ। এই জন্য হাতে পায়ে ধরে বলবো আজকের থেকে নামাজ ছাড়বো, সত্য। আরেকটা কথা শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, বাংলাদেশে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই, দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এই তিনটা ছাড়া দুনিয়ার কোথাও আমাকে দেখাইতে পারবে না। আমি চষতে চষতে বলতেছি, আমি চষা ব্যক্তি, সারা দিন আমার কাজই দুনিয়া ঘুরে বেড়ানো, তা আমার নেশা, আমি আমার দায়িত্ব মনে করি। গ্রাম হোক আর গঞ্জ হোক, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মসজিদের পরিবেশ বলে, মক্তবের পরিবেশ বলে, মাদ্রাসার পরিবেশ বলে, হেফজুখানার পরিবেশ বলে, দাড়ি টুপির পরিবেশ বলে, জুব্বার পরিবেশ বলে, পাগড়ির পরিবেশ বলে, পর্দার পরিবেশ বলে, আলেম ওলামার পরিবেশ বলে, আল্লাহ ওয়ালাদের পরিবেশ বলে, এরকম আশিকের পরিবেশ বলে না আসে। মাটিতে বসে আশেক চাতকের মতো আল্লাহ রাসূলের কথা শুনে, আওয়াজ আসে না নাই, সুর আসে না নাই, কিচ্ছু দেখে না, আল্লাহর প্রেমে মত্ত হয়ে শুনে, আর মাঝে মাঝে তো কেউ বেহালও হয়ে যায়, এরকম আশেক দুনিয়ার কোথাও নাই। এই পরিবেশ যতদিন আমাদের দেশে থাকবে, আমি তো বুকে হাত রেখা বলি, আমার একিনের দ্বারা বিশ্বাসের দ্বারা বলি, সারা দুনিয়া বাপর বাংলাদেশ নিয়ে যতই মন্তব্য করুক না কেন, যে এটা ঘটবে সেটা ঘটবে, বিপর্যয় হবে এটা হবে সেটা হবে, আমার বিশ্বাস যতদিন পরিবেশ থাকবে আমাদের দেশে কোনো বিপর্যয় ইনশা আল্লাহ ঘটবে না, কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য পরিবেশগুলোকে আমাদের টিকে রাখতে হবে, কারো কথায় কান দিলে চলবে না, যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার একটাই জমি যে 7.8 ভূমিকম্প দেখছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, আমি সারা দুনিয়ার চোখের সামনে চ্যালেঞ্জ রেখা দিলাম, দুনিয়ার কোনো একটা জায়গা আমাকে দেখাক কেউ বাংলাদেশ ছাড়া যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় হয়নি। আজ থেকে 5-6 বছর আগে
31st নাইটের পরের দিন 7.8 রাত্র 5:05 আসছিল, কোন বিপর্যয় ঘটায়। এটাই আমার কাছে একটা না এরকম শত দলিল আমার কাছে আছে। করুণা আসছে বটে, আগে অনেক কিছু দুনিয়া বলছে বাংলাদেশ নিয়া, কিন্তু করুণার সবচেয়ে বড় যে প্রথম মালাটা এক নম্বরটা আমাদের গলায় আছে। সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশ, আর অতি তাড়াতাড়ি কন্ট্রোল হয়েছে বাংলাদেশ, ঠিক না? আজ পর্যন্ত দুনিয়া ভাবতেছে এরা করলো তো করলো কি করে, কিছু জিনিস আধ্যাত্মিক আছে যেটা চোখে দেখা যায় না, কিছু জিনিস সাইন্টিফিক আছে যেটা মাইনা নিতে হয় যেটা চোখে দেখা যায় না, নাইলে আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা যোগ হতো না। আমাদের দেশে পরিবেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে, এই জন্য সবার কাছে দরখাস্ত, সর্বশেষ কথা, এই পরিবেশ গুলাকে টিকায় রাখবো, রাখবো তো, যদি আমাদের কিছু লাগে লাগুক, তাতে তো কোনো অসুবিধা নাই, কি বলেন? কিছু লাগলে দিতে বাধ্য, দিব তো, আমি কিন্তু চান্দা মান্দা করবো না। এটা মনে করেন না যে আবার চাওয়া শুরু করে কিনা, না না না, আমি আপনাদের দিলে শুধু ডালতে চাইতেছি, কখনো যদি আমাদের কাছে প্রয়োজন হয় আর আমাদের কাছে যদি কোনো হাত আসে তাহলে আমরা সাড়া দিব না। সব আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعال لما يريد اسالك بعزتك التي لا ترى وبملكك الذي لا يضاء وبنورك الذي بلا كان عرش اللهم صل وسلم وبارك على حبيبك محمد مولاي كريم مولاي كريم ولا قرب ছিল শেষ শোনার পর্ব ছিল তাও শেষ, এখন চার পর্ব চলতেছে। মালিক দুনিয়ার কারো কাছে না, স্বয়ং আপনার কাছে। ওই পরিবেশ থেকে হাত তুলছি যে পরিবেশটা পুরাটাই ফেরেশতা দ্বারা বেষ্টিত। রাত্র 11:30 বাজতে চলছে, দীর্ঘক্ষণ ধরে কথা শুনতেছিলেন আপনারা, আর বেশি লম্বা করা হোক এটা সমচিত না। যদিও দিনই কথায় বিদায়, দিনই কথা বিদায় অনুমতি আছে, কিন্তু আল্লাহর রাসূলের অভ্যাস যদি দেখা যায় তাহলে আশারের পরে লম্বা দীর্ঘ রাত পর্যন্ত সজাগ থাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন না। প্রথমেই বলা নিছি দিনই কথা বিদায় যদি অনুমতি আছে, আর এটা আমি পছন্দ করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ চলতে থাকুক। আমি যেটা পছন্দ করি না ওটা অন্যের জন্য কি করে পছন্দ করি? এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার বাজতে থাকা, এটা কমসে কম যাদের কাছ থেকে মানুষ আদর্শ শিখবে তারাই যদি দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চালায় তাহলে দুনিয়া আদর্শ শিখবে তো শিখবে কাদের কাছ থেকে? এই জন্য কথা বিলকুল অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শোনেন আল্লাহ পারে অল্প দিয়েও অনেক পোষায় দিতে পারে। যদি আল্লাহ বরকত দিয়া দেন তাহলে অল্প অনেক হয়ে যাবে, আর যদি সারা রাত্র বললাম কিন্তু এখলাস না থাকলো, বরকত না থাকলো, রহমত না থাকলো, তাহলে সারা রাত্রের কথাও কিছু হবে না। যা হোক, কথা শুরু করা যাক, আমরা সবাই মানুষ, এটাই পরিচয় দিতে আমরা অভ্যস্ত, আর আমরা ভালোবাসি। দুনিয়ার কোনো প্রাণীর সাথে যদি আমাদেরকে কেউ তুলনা করে তো পায়ের রক্ত মাথায় ওঠে, মনে হয় বুঝাইতে পারিলে। কাউকে যদি হঠাৎ কেউ গাদা বলে তো পায়ের রক্ত মাথায় উঠা যায়। আরো প্রাণী আছে, যদি কাউকে বলে বৃদ্ধ হইলে তো একটু সয়া নেয় কিন্তু যুবক হইলে তো টকবকে রক্ত, ঠিক না? পায়ের রক্ত মাথায় উঠে। সামান্য বিষয়ে আমরা মিডিয়ায় দেখি অনেক কিছু ঘটা যায়, ঠিক না? আমাদের দেশে এরকমও আছে যে সামান্য বিষয়, সামান্য বিষয় এক কাপ চা নিয়েও মানুষের জান গেছে, এটা আমাদের দেশের পত্রিকায় আছে না? নাই, এত তাড়াতাড়ি ভুলে যান আপনারা, এক কাপ চা নিয়ে আসুন।
গ্রামের ভিতরে এক কাপ চা 5 টাকা, ঢাকা শহরে একটা মেলে 10 টাকাই হবে। 5 টাকার বাদাম নিয়েও যান চলে গেছে, ঠিক না? চলে না, চলে না, হ্যাঁ চলে যায় না, যায় না। সত্য এটাই, মানুষ হিসাবে আমরা দুনিয়াতে অস্তিত্ব নিলাম আর মানুষ হিসাবে নিজের পরিচয় ব্যক্ত করি, কিন্তু সৃষ্টির সারা এই মানুষটা কোনোদিন কি ভাবলো, চাই আপনি যেই স্তরের মানুষই হন না কেন, যেই বয়সেরই হন না কেন, যেই পেশারই হন না কেন, যেই বংশেরই হন না কেন, যেই এলাকার আর সোসাইটিরই হন না কেন, যেই জেলা থানা ইউনিয়নেরই হন না কেন, সৃষ্টির সারা হিসাবে যেই বিবেক আল্লাহ আমাকে দিলেন কাউকে দিলেন না, যে বুদ্ধি আল্লাহ মানুষকে দিলেন কাউকে দিলেন না, যে বিদ্যা আল্লাহ মানুষকে দিলেন কাউকে দিলেন না, যে ব্রেন আল্লাহ মানুষকে দিলেন কাউকে দিলেন না, গণাইতে গেলে সারা রাত্র চলে যাবে। মোট কথা, আমরা যা মানুষকে দিছেন কোন সৃষ্টিকে তার ছোঁয়া দেন না। ওই মানুষটার বাবা উচিত, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যুবকদেরও পায়ে হাত রেখা বলতেছি, একটু ভাবো। আজকে তুমি তোমাকে মানুষ হিসাবে পরিচয় দাও, একটু ভাবার বিষয় যে একদিন না একদিন আমি এখান থেকে চলে যাব, যে আসছে তাকে চলে যেতে হবে, এটাই সত্য। এই বিষয়ে সারা দুনিয়ার মানুষ একমত যে যেইখানে একদিন পারা আসে তাকে একদিন যেতেই হবে। এখানে শাখার সুযোগ আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেন না। শুধু কোরআন না, কুল্লু নাফসিন দাঈকাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, শুধু কোরআনে লেখা না, আরো সে নিচু বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, ইন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ওয়া হুয়া ফাওকা আরশি, আরো সে নিচে বিরাট সাইনবোর্ড লেখা আছে, আমার আরো সে নিচে যে আছে তাকে মরতেই হবে। এই জন্যই কিতাবে পাওয়া যায় মালাকুল মউতকে মরতে হবে, এটাই সত্য। জিবরিল আলাইহিস সালাম যতই উন্নত হন না কেন, ফেরেশতাদের সর্দার যিনি, চিফ অফ স্টাফ যিনি, ওনাকেও মরতে হবে, মালাকুল মউতও মরবে। কোনো এক আল্লাহ পড়বে, আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, তোমার পালা, তুমি মরো। ফাইন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ও আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, মানে আল্লাহ, সেও মরবে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, এই ঘোষণার পরেই আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। তুমি চিৎকার দিবে আর বলবে বি ইজ্জতিক ওয়া জালালি, তোমার ইজ্জত আর জালালের কসম, লাও আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, আমি যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখতাম যে মৃত্যু এত কষ্টের জিনিস, কোনোদিন মোমেন মুসলমানের রূহ আমি নিয়ে আসতাম, চলে যেতে হবে আমার, কিন্তু আমি আপনার কাছে নিয়ে আসি, অল্প সময়ই কথা হবে, ধ্যান দেওয়ার সঙ্গে বুঝে আসবে। যদিও আমি নিজেকে মানুষ পরিচয় দিই, আমি মানুষ বড় জোর গলায় বলি, আমি কি কোনোদিন ভাবছি যে আমি কি ওই মানুষটা হতে পারলাম যেই মানুষটার কাছে মৃত্যু লগ্নে ফেরেশতা যখন আসবে, আজকে দুনিয়ার মানুষগুলো ভাবে না, কসম খোদার আমরা ভাবি না, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, বড় ব্যথা নিয়ে কথা বলি, তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি কি ভাবছো কোনোদিন? ইব্রাহিম ইবনে আদহামের মতো মানুষ রাজত্ব ছাড়তে বাধ্য হয়, রাজত্ব ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করছি ইব্রাহিম কেন রাজত্ব ছাড়লে, রাজা হিসাবে তো তুমি খারাপ ছিলে না, আমরা প্রজা হিসাবেও খারাপ ছিলাম না, বলছে চার ভাবনা আমাকে পাগল বানায়, চারটা ভাবনা, চার ভাবনার ভিতর থেকে এক ভাবনা বলতেছি যে যেদিন মালাকুল মউত আমার কাছে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন অবশ্যই করবে, আইয়া তুহান নাফসু তাইয়্যিব মিনাল জাসাদি তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বি গায়রিল গাদবান, চলো পবিত্র রূহ বাহির হও পবিত্র শরীর থেকে, চলো এরকম জগতে যেটা সুখ আর শান্তিতে পড়া,
যুবক তোমাদের পায়ে হাত রাখা বলি। এই দুনিয়ার সামান্য জিনিসই হারায় গেল 60-70 বছর, এই নেট আসে, এই গুগল আর সুগুল, এই বাইবার আর এই হোয়াটসঅ্যাপ, এই দুনিয়ার সামান্য জিনিস হারায় গেল 60-70 বছরের জীবন, তাও তো বলা যাবে না। দুনিয়ার কেউ নাই বুকে হাত দিয়া বলবে যে 60 পর্যন্ত এখন পর্যন্ত বসতে পারে নাই, সে দুনিয়া বুকে হাত দিয়া বলতে পারবে না আমি 60 পর্যন্ত বসতে পারবো। সত্য না? দুনিয়াতে আসে কোন মেশিন, দুনিয়া উন্নত আমি মানি, উন্নত দুনিয়ায় তো ঘুরতে থাকি, অনুন্নত ঘুরি উন্নত ঘুরি, সারাটা বছরই তো ঘুরতে ঘুরতে কাটে। 7 মাসের কসর করতে হয়, 7 থেকে 8 মাস ফুল নামাজ পড়ার সুযোগ হয় না, সফরে তো কসরই পড়তে হয়, ঠিক না? বাড়িতে ঘুমানো খুব কমই হয়, ঘুরতে ঘুরতে তো দুনিয়ার উন্নত দেখলাম, কিন্তু আজ পর্যন্ত তো কোনো মেশিন আসলো না যে আমার গায়ে টাচ করবে আর বলে দিবে তুমি এতদিন বাঁচবে। মেশিন তো চলে আসলো, এখন আর মুখে নিতে হয় না, গুগল তোলা চাপতে হয় না, আমি শুধু হাইটা যেতে দেরি, আমার তাপমাত্রা দেখা নিতে দেরি করে না। আসে করোনার সময় ছিল বড় বড় মার্কেটে লাগানো, করোনার সময় ছিল অফিসে লাগানো, প্রত্যেকের মুখে থার্মোমিটার দিবে আর গুগল করে থার্মোমিটার চাপাবে, এই সময়টা কোথায়? টেকনোলজি উন্নত, শুধু গেট দিয়ে ঢুকতে দেরি আর দেখা নিতে দেরি হয় না যে জ্বর আসে কি নাই, কিন্তু কোনো মেশিন তো আসে নাই, চলে তো যাবো আমরা, এটাই তো ছিল সত্য। কিন্তু আমি কি কোনোদিন ভাবছি আমি মানুষ বটে? আজকে আমি মানুষ, কিন্তু কালকে আমি ওই মানুষটা হব কিনা, ওই মানুষটা আমি হতে পারবো কিনা, বা আমি হইতেছি কিনা? চলেন আগে দুনিয়ার কথাই দু চারটা শোনাই, ওই মানুষ আমি হইলাম কিনা যে আমি জমিনে হাঁটবো আর কোরআন আমাকে বলবে উলাই কাখায়রু বারিয়া, তোর চেয়ে উত্তম কেউ নেই। যুবক জমিনে হাঁটবে আর উপর থেকে হাদিসে কুদসি তাকে বলবে লাউলা শাবাব ফুসা, যদি না থাকতো জমিনে ওই যুবক যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আল্লাহর ভয়ে, লাউলা শাবাব ফুসা লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হতো, অল আদা সফসাফা জমিন বহুত আগে তামার হতো, অল আদা রমাদা মাটি গুলো বহুত আগে বালু হইতো, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, দুনিয়াওয়ালারা বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন একটা শস্যের দানা দিত না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব আসতে থাকতো, আর আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। কোন মানুষ এরকম নাই? হায় হায়, এই মজমা হইতে পারে বিশাল, এই এলাকার আওয়াজ হইতে পারে বহু দূর পর্যন্ত যায়, কিন্তু 5 বেলা আজানে কে যে যেখানে আসে কয়জন ওইখানে দাঁড়ায় এই কথা বলে আল্লাহু আকবার, কয়জন বলে? ফ্যাক্টরিতে দাঁড়ায় কে বলে আল্লাহু আকবার? গড়ের মাগুনরা সব কাজ ছেড়া দিয়া বলে মালিক তুই ডাকছিস, চুলা চুলার জায়গায়, তরকারি তরকারির জায়গায়, বাত বাতের জায়গায়, ঘরের কাজ ঘরের জায়গায়, তুই ডাকছিস বলে কথা, সবকিছু পিছে আল্লাহু আকবার, তুই তো বড় যে আল্লাহ 24 ঘন্টা আমার শরীরটাকে কন্ট্রোল করে না, করে না? আমি কি দেখাবো দিয়ে একটা 24 ঘন্টা কন্ট্রোল করে? নারায়ণগঞ্জের মানুষ জানি না এই শরীরটার উপরে 24 ঘন্টা কতটুকু রহমতের বৃষ্টি হয়, আমরা জানি না, যুবক জানে না। ও যুবক চলে যাও, তোমাদের এখানেও হাসপাতাল আছে, জিজ্ঞাসা করো, ডায়ালিসিস সেন্টার তোমাদের এখানেও আছে, বিজ্ঞ প্রফেসরকে জিজ্ঞাসা করো যে আমার মা ডায়ালিসিসের রোগী, সপ্তাহে 3 বার না করে ডেলি করেন, তাহলে আমার মা তাড়াতাড়ি সুস্থ হবে, আব্বা সুস্থ হবে, তো ডাক্তার হাসবে আর বলবে বেটা আজ পর্যন্ত আমাদের আমাদের ডাক্তারি বিজ্ঞানে আসে নাই যে একটা মানুষের ডেলি একবার ডায়ালিসিস করা যায়, সম্ভব? পসিবল? ইম্পসিবল তো? হ্যাঁ হ্যাঁ, সত্য তো, ভুল তো বলতেছি না, কিন্তু আল্লাহ ডেলি যুবক তোমার শরীরে কুদরত দিয়া 37 বার ডায়ালিসিস করেন ডেলি,
যাও তোমার বিজ্ঞানে সার্চ দাও। যদি 37 বার এই সুস্থ শরীরে ডায়ালিসিস হয় 37 বার 24 ঘন্টায়, যেখানে বিজ্ঞান 24 ঘন্টায় একবার করতে পারে, বলো কেমন রহমত? দিল্লি 550 লিটার অক্সিজেন নেই, আছে আমার কাছে তথ্য, আমি ওইদিকে যাবো না, আমি বিজ্ঞান পড়াইতে আসি না। এই শরীরের উপরে শুধু হাদিস শুনে যাইতেছি, আল্লাহ বলতেছে হাদিসে কুদসি, রহমতি ইলাইকা নাসিল, আমার রহমত 24 ঘন্টা তোর উপরে নাসিল হয়, লাউলা রহমতি, আমার রহমত যদি 24 ঘন্টা তোর উপরে নাসিল না হইতো, লাতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত, লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লাহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। বলে এরকম কি প্রমাণ দুনিয়াতে আছে? তো কোরআন বলতেছে সিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, দুনিয়া ঘুরতে থাকো আর দেখতে থাকো, হাজারো নিদর্শন এখনো রাখা আছে, আমার চোখে দেখা আছে, আলহামদুলিল্লাহ, মনে হয় কোনোটা বাকি নাই যেগুলো কোরআনে আছে, আল্লাহ আমাকে দেখায় ফেলছেন, এই জন্য ভিতরে যাওয়া একটু বেশি, আল্লাহ আমাকে দেখায় ফেলছেন, ওই নিদর্শন গুলো চোখে দেখছি আমি, আমি কিতাবের আলেম না, ওলামাদের কাছে আমার চেয়ে হাজার গুণ বেশি এলেম আছে, আমি মানি আমি এদের পায়ের জুতার সমান না, কিন্তু আমার কাছে কিছু চোখে দেখায় এলেম আছে, আল্লাহ আমাকে দেখাইছেন। 24 ঘন্টা রহমতের কানেকশন, নইলে বলো রহমত যদি না হয় তোমার চক্ষু দেখে তো দেখে কি দিয়া, শুধু একটা ক্যামেরা দিয়া দেখে না, একে চোখ 13 কোটি ক্যামেরা দিয়া দেখে, দুটা চোখ 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, তোমাদের বিজ্ঞান বলে চোখে দেখার কোনো উপাদান নাই, কান শুনে তো শুনে কি দিয়া, এইখানে তো শোনার কোনো উপাদান নাই, জবান বলে তো বলে কি দিয়া, এইখানে তো বলার কোনো উপাদান নাই, আমার অঙ্গগুলো চলে তো চলে কি দিয়া, এইখানে তো চলার মতো কোনো প্রযুক্তি নাই, কি দিয়া চলে? আল্লাহ বলে আমার রহমত যদি না হইতো, কিন্তু মানুষ তুই বড় অকৃতজ্ঞ, না নারী বুঝতে চায়, না পুরুষ বুঝতে চায়, না যুবক বসতে চায়, না বৃদ্ধ বসতে চায়, যাদের কাছে পূজার আশা ছিল যে শিক্ষিত লোকগুলা মনে হয় বুঝবে, কেননা গাছে ফল আসে তো সামনে নিচে ডালপালা ঝুঁকা ঝুঁকা যায়, এর ভিতরে আলো দিয়া ভরাই হয়তো বুঝবে, কিন্তু আফসোস আমার সমাজের উপরে, আফসোস আমার জাতির উপরে, শিক্ষিত মানুষগুলো বসতে চায় না, উল্টো আমাদের উপরে আঙ্গুল উঠায়, শিক্ষিত মানুষগুলো বসতে চায় না, কোনো প্রযুক্তি নাই। আল্লাহ বলে 24 ঘন্টা রহমতের কানেকশন, 24 ঘন্টা রহমতকে আমি তোর উপরে নাজিল করতে থাকি, অথচ মাসিয়াতুকা ইলাইয়া মা যালিকা মাসিয়াতি ইলাইয়া সাহেব, 24 ঘন্টা তুই আমার নাফরমানি করতে থাকিস, বলো যুবক 24 ঘন্টা তুমি নাফরমানি করো না করো না, তোমার মোবাইলে কি না আছে, তোমার মেমোরিতে কি না আছে, তোমার গুগলে কি না আছে, তোমার ইন্টারনেটের কানেকশনের ভিতরে কি না আছে, তোমাদের আমি বুঝাইতে চাইতেছি, লম্বা হবে না, কি না আছে? আল্লাহ বলতেছেন আমি যদি রহমান না হইতাম, রহমান না দুনিয়া, আমি যদি রহমান না হইতাম, আমি ডাকবো তুমি আসবে না, আর আমার পানি ডেলি তুমি 5 লিটার পান করবে, এই পানি পানি এটার ভিতরে হায়াত রাখা আছে, যুবক আমাকে বুঝায়ও না যে পানি তো আমিও বানিয়ে আনিতে পারি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়ে যাবে, তোমার WHO-কে জিজ্ঞাসা করো ওই পানি তুমি কয়েকদিন পান করতে পারবে, টানা যদি 1 মাস পান করো তো তুমি বিছানার থেকে আর উঠার শক্তি তোমার ভিতরে থাকবে না, তোমার বিজ্ঞান এই কথা সাক্ষী দিতে বাধ্য, কি বলেন? হাইড্রোজেন আর অক্সিজেন মিলায় যদি পান করে বাজবে, হ্যাঁ কেন বাজবে না, পানি তো হলো, আল্লাহ বলে ওটার ভিতরে হায়াত নাই, তোর জন্য আমি নাজিল করি, অমিনাস ওয়ানসাল্লা মিনাস সামা ইমাআন তুহুরা,
তারপরে তোর জন্য নাজিল করি, আর তুই ডেলি 5 লিটার পান করস, আমি তোকে ডেলি 5 বার ডাকি, তুই একদিকে মাথা ঘুরে চলে যাস। তুই যৌবনের জোয়ারে ভাবতেছিস, কেউ নারীত্বের জোয়ারে ভাসতেছে, কেউ পুরুষত্বের জোয়ারে ভাসতেছে, কেউ হাট বাজারের জোয়ারে ভাসতেছে, কেউ অফিস আদালতের জোয়ারে ভাসতেছে, কেউ মেল ফ্যাক্টরির জোয়ারে ভাসতেছে। কসম খোদার, 1 মিনিটের জন্য ভাবে না যে মালিক আমাকে ডাকলো, 24 ঘন্টা যা কন্ট্রোলে আমার এই দেহটা, যে 24 ঘন্টা রহমত দিয়া চালাইতেছেন, এই জন্যই তো বলছেন লাউলা রহমতি, আমার রহমত যদি না হইত লাতালাতিল আরদু ফি বাতনিহা, তুমি চলতে জমিন বহু তাকে তোমাকে পেটে নিত, কিন্তু আমি জমিনকে মেসেজ দিয়া রাখছি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হইতে যার মনে চায় যা কিছু করতে পারো, ইন কানা আবদি, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি, আতানি লাইলান কবিলতু, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় আনিব, ইন আতানি নাহারান কবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব, ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ তুমি পানি পান করবে আল্লাহ, খাদ্য খাবে আল্লাহ, হায় হায় সত্য এটাই রহমতে টাকা দেয়, লালিত পালিত হইতেছি, নাইলে আল্লাহ ডাকবে, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, রহমান ডাকবে আর আসবে না, রহিম ডাকবে আর আসবে না, মালিক ডাকবে আর আসবে না, কুদ্দুস ডাকবে আর আসবে না, সালাম ডাকবে আর আসবে না, মুমিন ডাকবে আর আসবে না, মুহাইমিন ডাকবে আর আসবে না, আজিজ ডাকবে আর আসবে না, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল গফফারুল ওয়াখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আমরুল লাতিফুল খাবিরুল হালিমুল আফিমুল গফফুরুল শাকুরুল আলিম الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وقيل القبيط المكين الملك الحفيظ المرسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد والصبور ميران ابوي فضل مالك এই জন্য শেষ জায়গায় চলে আসছি, বাবাইতে চাইতেছি, মানুষ হিসাবে তো অস্তিত্ব নিলাম, মানুষ হিসাবে তো পরিচিত, মানুষ হিসাবেই তো নিজেকে নিজে পরিচিত করি, মানুষ হিসাবে তো পরিচয় দেই, মানুষ হিসাবে তো মাথা উঁচা করে বাস করি, আমি কি ওই মানুষ হতে পারলাম যেই মানুষ জমিনে হাঁটবে আর আল কোরআন বলবে উলাইকা খায়রুল বারিয়া, ওই মানুষ যে জমিনে হাঁটবে আর জমিন বলবে মাতা মাসিরু কাইলা বাতনি, তুই আমার পেটে কবে আসবি আমি তোকে আপ্যায়ন করব, ওই মানুষই হতে পারবো, আরো হাজারো কথা রয়ে গেছে মেরে দোস্ত, এতটি দেওয়ার সময় নাই, বাদ একটা টিপলেই বোঝা যায়, বুধ যদি আসে, বিবেক দিয়া যদি ভাবি, বুদ্ধি দিয়া যদি ভাবি, চিন্তা যদি করি, তাহলে এতটুকু বুঝেই যথেষ্ট, দুনিয়াতে আমি থাকবো জমিনে হাঁটবো, দেখাইলাম যুবক, হায় হায় পর্দা নিশিন যখন রাস্তায় বাহির হয়, বাড়ির থেকে বাহির হয়, তা আল্লাহ সম্বোধন করে তুই আসিস বিদায় জগৎটা, হায় হায় সত্য এটাই, আল্লাহ ওয়ালারা আছে তো দুনিয়া আছে, যতই আমল উঠান, যারা রাত্রে সারা দুনিয়া ঘুমায়, রাত্রে উঠা বলে কিসি কো সোনে মে মজা, কিসি কো খানে মে হমে মজা আতা হ্যায়, আখির রাত্রে রোনে মে দুনিয়া ঘুমে মজা পাইতেছে মালিক, কেউ খাওয়ায় মজা পাইতেছে, আমাদের না ঘুমে মজা না খাওয়ায় মজা, আমাদের তো মজা আসে তোর সামনে কান্নায় মজা, আল্লাহ ওয়ালা আসে তো দুনিয়া আসে, এই জন্য আমি কি ওই মানুষ হতে পারলাম
আমি কি ওই যুবক হইতে পারলাম? আমি কি ওই নারী হইতে পারলাম? চলের একটু আখেরাতে দেখাই, আমি কি ওই নারী হইতে পারলাম যাকে জান্নাতের আট গেট ডাকবে, আট দরজা ডাকবে? আসো আমার ভিতর দিয়ে লোক, সে দাঁড়াবে, চয়েস করবে কোন দরজা দিয়ে ঢুকা যায়। অথচ পুরুষের জন্য এই সৌভাগ্যতা নাই, একজন পুরুষ আছে সারা দুনিয়াতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ আছে কিনা আমার পুরুষের ভিতরে জানা নাই, ওনাকে জান্নাতের আট দরজা ডাকবে, কিন্তু ডাকবে। কিন্তু নারায়ণগঞ্জে গরিব থেকে গরিব মহিলা, যে পরের বাড়িতেও কাজ করে, রানী থেকে রানী, সবাই যদি চায় যে আমি চাই নিজেকে তৈরি করতে যেন জান্নাতের আট দরজা আমাকে ডাকে। আমি হাদিসের শেষ অংশ দিতেছি, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলছে জান্নাত জান্নাতের আট গেট থেকে যেই কোনো গেট দিয়ে ঢুকতে মনে চায় ঢুক। আমি কি নারী হতে পারলাম? নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, আমার সমাজ জানে না। অথচ শোনো যুবক, তোমার এক যুবকের যৌবন এক দিকে রাখো, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখো, তোমার যৌবনের দাম বেশি। আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে, হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে, কিন্তু চক্ষুওয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার স্যার, সত্য তো? এক যুবকের যৌবন আর সারা দুনিয়ার সম্পদ, জগতের সম্পদ কোনটা দামি? যৌবন দামি। আজকে যুবক তো যৌবনের দাম জানে না, এই জন্যই তো ডাইলের পিছে দৌড়ায়। ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইতো না, কোনোদিন ডাইলের পিছে দৌড়াইতো না, কোনোদিন মাদকের পিছে দৌড়াইতো না। ও যদি যৌবনের দাম জানতো, আসবে একদিন যুবক, একদিন আসবে, লেখা রাখো আমার কথা, তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে, আসতেছে দিন। আমরা ছোটবেলা দেখছি, ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে, দেখি নাই শুনছি, ফ্যামিলিগতভাবে শুনছি, যে জমিদারের মেয়েদের বিয়ে হইতো, এক পাল্লায় কাঁচা টাকা দিত, আরেক পাল্লায় মেয়ে দিত, সমান যখন হইতো তখন এটা মেয়ের মহারানা হইতো, তারপরে বিয়ে হইতো, এছাড়া বিয়ে হইতো না। আমাদের দেশেই ছিল, জানি না বুড়ারা জানে কি জানে না, আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে, ওদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো, যাদের মায়েদের বিয়ে হয়েছে এরকম পাল্লার ভিতরে, এক পাল্লায় রূপার টাকা আর এক পাল্লায় মেয়ে। আসতেছে দিন, লেখা রাখো, তোমাদের যৌবন মানুষ সোনা দিয়া কিনবে, সোনা দিয়া, এক পাল্লায় সোনা দিবে, এক পাল্লায় তোমাকে দিবে, তারপরে তোমাকে কিনা নিবে। আসতেছে দিন, লেখা রাখো। দুনিয়ার ঢেউ আমাদেরকে এটাই বলে, আকাশের ম্যাগ এটাই বলে, ওয়েদারের গ্রাড আমাদেরকে এটাই বলে, যে আসতেছে দিন যুবকের যৌবন কিনা নিবে দুনিয়াওয়ালারা, সোনা দিয়া কিনবে। শুধু একটু ধৈর্য রাখো, একটু সবর করো, একটু দিনদারির চাদর দিয়ে এটাকে আবদ্ধ করো। তো যেটা বুঝাইতেছিলাম, যে এই কথার বিশ্বাস করে যে আমাকে পছন্দ করে 99 পদের মালিক আল্লাহ, আর দ্বিতীয় দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর, দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আমার জন্য বিকল্প কোনো রাস্তা নাই দিন ছাড়া। আজকে মুসলমান দিন ছাড়ার কারণে এই দুরবস্থার শিকার, সবকিছু থাকা সত্ত্বেও। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছেড়া দিয়েছেন, নাইলে আবাবিল এখনো আছে, আবাবিল। আজকে 120 দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ, 120 দিন। আজকে 25 তারিখ, 5 তারিখে 100 দিন পুরা হয়েছে, আজকে 120 দিন পুরা হল, এখন পর্যন্ত কিছু দেখা যায় না। এই জন্যই নির্যাতিত, আল্লাহ চুপচাপ। আল্লাহ বলে দিছিলাম পছন্দ করার দিন,
এদের জন্য নির্বাচিত করছিলাম দিনদারি, দুইজনে মিলানি দিনদারি নির্বাচিত করছি, একদিকে আমি একদিকে আমার হাবিব। কিন্তু উম্মত আজকে দিনদারিকে ছেড়ে দিয়েছে। বলেন কার ঘরে দিনদারি আছে, কার জীবনে দিনদারি আছে? আপনি লেখা নেন দিনদারি ছাড়া আপনি হ্যাপি হবেন না, না না না। যদি হ্যাপি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কেন গুলি চালাইতো? যদি হ্যাপি হইতো তাহলে সেলিব্রিটি কেন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করত? 3 মাস আগেও তো একজন করছে, না করে নাই, নায়িকা যে করলো। কেন, ওর ঘরে কোন জিনিসের অভাব ছিল? বিলাসবহুল ফ্ল্যাট, দুনিয়ার আসবাবপত্রে বোঝায়, নামে সেলিব্রিটি। যেদিক দিয়া যায় যুবক তো এতটুকু প্রেমিক, মাঝে মাঝে স্কিনের টাচ করেও চুমা দেয়। কি রাগ হয়ে গেল মনে হয় এবার, তাই না? হ্যাঁ, দুইজন তিনজন মিলা দেখে একটা আরেকটা রেখায় দেখছস, তার নিজের ধরে রাখতে পারে না, স্কিনের টাচ করে চুমা দিতেছে। দেখছো তো ওই সেলিব্রিটির কি অবস্থা? মুসলমান যাকে আল্লাহ পছন্দ করলো, উম্মতে মুহাম্মাদি যাকে আল্লাহ পছন্দ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে পছন্দ করলেন, তার জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, 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 নাই। আমাকে ঠিক বুঝাইতে হবে না। আমেরিকা গেলেও সুযোগ হয় না, সারা দিন যেই আসে কয় একটু ফু দেন, নাইলে একটু পানি পড়া দেন, ওইখানেও কেউ সুখে না, কোন মুসলমান কোথাও সুখে না। হ্যাঁ, ওই ভিক্ষুক সুখে হইতে পারে যে দিনদার, ও সুখে। ও যদি সুখী না হইতো তাইলে ভিক্ষুক, ভিক্ষুকের গালে যুবক থাপ্পড় লাগাইয়া দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, উপরে চোখ উঠায় ঠোঁট নাড়াইয়া দিছে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হয়নি। যদিও শব্দগুলা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আবদ্ধ করছেন, বাদেই দিলাম। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলাম, আমি কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। প্রেমের খেলা আবার কি? ওর প্রেমিকার গায়ে আমার পায়ে কাদা লাগছে, ও সইতে পারে না, আমি বৃদ্ধ ভিক্ষু, আমার ঘরে যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় আছে, আমাকেও একজন ভালোবাসে। বুঝেন, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা সুখের আমাদের জন্য নাই, শান্তির জন্য নাই। আল্লাহর ঘোষণা এটাই, ইন্নাল্লাহ আসতাফা লাকুমুদ্দিন। মাছের জন্য যেরকম পানি ব্যতীত বিকল্প কোনো সুখের টেকনোলজি আসে নাই, পাখির জন্য যেরকম খোলা আকাশ ব্যতীত আর সুখের কোনো পরিবেশ আসে নাই, বন্য প্রাণীর জন্য যদিও নাকি সাফারি পার্ক আসছে কিন্তু খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্কও যেরকম সে সুখী না, রব্বে কাবার কসম, যাকে 99 পদের মালিক আল্লাহ পছন্দ করলো, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলো, ওর জন্য ইসলাম ব্যতীত বিকল্প কোনো রাস্তা না, এইখানে না ওইখানে। কেন না ওইখানে যে মাপবে ওটা ইসলামের মিটার দিয়া মাপবে। কোরআনে যে আছে ওয়ানাসাউ মাওয়াজিনাল কিস্ত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বুঝাইছে তোকে মাপমু আমি ইসলামের ফিতা দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া, নিখুঁত পাল্লা দিয়া তোকে মাপবো, নিখুঁত স্কেল দিয়া তোকে মাপবো, ডিজিটাল পাল্লা কি সুপার ডিজিটাল দিয়া মাপবো, ওটা হবে ইসলামের পাল্লা। কিয়ামতের দিনও এটা দিয়া মাপবে, কোনো বংশ দিয়া মাপবে না। আজকে হইতে পারে, আজকে হইতে পারে বংশের চর্চা, কিন্তু কিয়ামতের দিন না। যদি চর্চা হইতো এখানে তো আবু তালেব জান্ডা নিয়ে উঠতো কবর থেকে, ঠিক না?
আবু তালেব ও কোরাইশি ঝান্ডা নিয়ে উঠত, আনা কোরাইশি আনা হাশি। ওইখানে বংশের পরিচয় জোগে না, ওইখানে তো ফিতা একটাই, স্কেল একটাই, মিটার একটাই, পাল্লা একটাই, আরো যত শব্দ আছে মাপের সবগুলা বলতে পারেন একটা ইসলাম দিন, এটা দিয়ে মাপবে, কোনো পরিচয় দিয়ে মাপবে না, কোনো সোসাইটি দিয়ে মাপবে না। মাপলে মক্কার কেউ জাহান্নামে যেত, যদি মাপতেন তাহলে বুড়া হাজি পেশাব না আসলেও আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি, দূরের থেকে মনে হয় যে জওয়ান হইয়া দৌড়াইয়া যাইতেছে। যদি জিজ্ঞাসা করা হয় চাচা আপনি জওয়ান হইয়া দৌড়াইয়া যান কই, পেশাব তো বলে আপনি করবেন না, কয় চেষ্টা করে দেখি ওর কপালে দুই ফোঁটা দিয়া যাইতে পারি কিনা। আবু জাহেল তো মক্কি কোরাইশি, বাড়িটা তো মক্কায়, জন্ম নিছে মক্কায়, বাড়ি মক্কা। আল্লাহ যদি সোসাইটি দিয়া মাপতাম থাকলে হয়তো দেখাইতে পারতাম যে আবু তালেব জন্ম নিছে কোন জায়গায় আমি চিনি, গড়টা কোন জায়গায় ছিল এটাও চিনি, মারা গেছে কোথায় এই জায়গাও চিনি, এখন কবর কোথায় এটাও চিনি। এই জন্য আসেন কথা শেষ, আজকের থেকে তওবা করে ফিরি। তওবা করবেন কে কে রাজি? তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, পাক্কা নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন দিনের সবচেয়ে বড়, ইসলামের সবচেয়ে বড় মাথা, যেটা যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না, মাথাবিহীন, ওটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব না, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, যুবকদের পায়ে হাত দিয়া বলবো অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল কাটবো না। কি কয় যুবকরা? দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে, আজকের থেকে 14 তারিখ আর উদযাপন করবো না। এক হাত উঠাও না, দুই হাত উঠাও, অঙ্গীকার করো যে 14 তারিখ উদযাপন করবো না। নামাও নামাও, আল্লাহ এখনো বাংলাদেশের উপরে মেহেরবান। প্রমাণ 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই, কোনো ভূমিকম্পটি বিপর্যয় হয় নাই, বোঝা গেল এখনো মেহেরবান। নারাজ করা দিও না, হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কেয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় হইল। বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে, এই এলাকার ভিতরে খোদা নাখাস্তা যদি কোনো বিপর্যয় হইল, উদ্ধার অভিযান চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে? হ্যাঁ আছে, হ্যাঁ তো উদ্ধার করবে কি করে? ওই সমস্ত দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে, আমাদের দেশে কোন এলাকায় দুই একটা রাস্তা ছাড়া আর গলি আছে? কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই, পারে নাই, দুইজনে মিল্লা গলি পাইপের ভিতরে ঢুকায় দিয়া বাড়ি বানানোর লেগা, যে গলিটা পাইপের ভিতরে ঢুকায় দিব মোটা একটা পাইপ এটা দিয়ে আইবা আর যাইবা, ঠিক তো? হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে, কিন্তু ফিউচার বারবার উচিত ছিল যে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কি করে, এই ফিউচার বাবা উচিত ছিল। বিদা, আল্লাহকে নারাজ করো না, আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন 14 তারিখ উদযাপন। কি যুবকরা রাজি না মনে হয়? হ্যাঁ, এরা কইতেছে একবারে কাছে আয়া করছে, মেসেজ তো আগেই দিয়া দিছি যে এইবারের ফুলটা এরকম হইব, এখন যদি না করি তাহলে পটানো পটায় পুটায় একবারে কাছে নিয়ে আসছি, ফুলটা দিলেই আমারে লিখবো I.U. আপনি এটার উপরে পানি ফিরিয়ে দিতে চাইতেছেন? আমি পানি ফিরিয়ে দিতে চাইতেছি না, আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি। যদি বিপর্যয় আসা করলো তাহলে তুমিও পড়বে আমিও পড়ব, আমি বাঁচব না। হাদিস এটাই বলে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন বসে ইদা কাসুরাল খাবাস,
খারাপ লোকেদের কারণে কি নেককারদেরও বিপদের সম্মুখীন হবে? আল্লাহ রাসূল বলেছে অবশ্যই হবে, খারাপের মাত্রা যখন বেড়ে যাবে। এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহেরবান। আর নারাজ করো না, হইতে পারে এমন নারাজ হবে এক ঝটকা দিবে, এক ঝটকায় সাইজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দয়া করে কো মুসাফা না করি। যেটা বুঝাইতেছিলাম, একটা পুরুষ নিজের সব কিছু বিলীন করে সংসারটাকে ধরে রাখে। আফসোস, আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চাইছিলেন, লাও আমারতু আহাদান আইনাসজুদানি আহাদ, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম তাহলে আমারতু নিসা আইনাসজুদানি আজওয়াজিহিন্না, আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ের জন্য সেজদা, মা বোনদের পায়ে হাত রেখা বলতেছে যদি এরা আমার কথা শুনে, এদের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে। এরা স্বামীদের ইজ্জত করে না, স্বামীদের ইজ্জত করা ইমান তো দিয়েই পাঠাইছে, ওটা ধরে রাখা, পাঁচক্ত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, স্বামীকে ইজ্জত করা, স্বামীকে ইজ্জত করা, ইজ্জত দেখাইছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিন দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, চতুর্থ দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসতে পারেন নাই, চেহারা মলিন নিয়ে ঘরের দিকে আসতেছিলেন। যখন কাছে চলে আসছে পর্দা নষ্ট হবে না আওয়াজে, তো ডাক দিয়া বলতেছে আলী চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু মিলে নাই। বলছে আলী ওয়াজাদ না শাকর না লম না জি সবর না, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। স্ত্রী সান্ত্বনা দিতেছে স্বামীকে, তারপর বলতেছে হাসো দরজা খুলব না, এ খুলব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসা দিতেছেন, দরজা খুলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা সাল্লাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি যে ঘরে ফিরে আসছি, বলেন এক পুরুষ যদি বিদেশ থেকে বা কোথাও থেকে সোনার পাহাড় পাঠায় দিল আর সে যদি না আসলো জীবনে, তাহলে এক নারী সোনার পাহাড় দিয়ে কি করবে? আর যদি কিছুই না আনলো, স্বামী যদি ঘরে সহি সালামত ফিরে আসলো, জীবিত ফিরে আসলো, তাহলে কোনটা দামি বেশি, সোনা না স্বামী? মা বাবা ঘরে ফিরে আস, বাবা ফিরে আসলো এটা দামি, না বাবা টাকার গাড়টি পাঠায় দিল এটা দামি? ও যুবক তোমরা তো বোঝো না বাবার গলা ধরে ঘুমানোর মজা কি, বাবার বুকে ঘুমানো যে কি মজা। আমার সমাজ বোঝে না মনে হয় এখনো, এক সময় বুঝত, এক সময় রাগ হয়ে গেলে এক সময় বুঝত বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি। কি গুণারা কি কয়, বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়াতে বোঝানো যাবে না যে কেমন মজা। বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায় এটা বোঝানো যাবে না। আসে হবে এখানে বহুত বাবা সন্তান গলে ঘুমাইতে যায়, গলা ধরে ঘুমাইতে যায়, রাত্রে পেশাব করে পুরাটা বাসায় দিছে, বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে করছস কি তুই ঠান্ডার দিনে, কি মনে আছে কোনো বাবার এরকম কাহিনী? না মনে হয় কোনো বাবা এরকম এরকম এখানে নাই মনে হয়। আছে হাত উঠে বলেন তো কোন বাবা আছেন? কি মজা না মজা না। মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা। আমি একটা চিত্র দেখাইলাম,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিবেন, ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে। রাগ হয়ে যাবেন বলবো, আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম দুই জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো, তাইলে এই এলাকায় বাস করো বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি, দুই জিনিস যদি না থাকতো। অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আরেকটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আয়না দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হইতো। মনে হয় বুঝাইতে পারিনি, পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আয়না দিত, ঘরের লোকেরা ছেলেরা বাচ্চারা মেয়েরা মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সামর্থ্য অনুযায়ী আয়না দিছে, পাঁচ টাকার জিনিসও যদি আয়না দিয়া থাকে সামর্থ্য অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইত যে এটা কি আনছ, এই অভিযোগ যদি না হইত, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইত যে এটা লাগবো সেটা লাগবো এই আনতে হবে সেই আনতে হবে, চাহিদা যদি না হইত, তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হইতো, জান্নাত।